বাংলাদেশের পররাষ্ট্রনীতি কে এরকম দেউলিয়াতে পৌঁছেছে যে ইসরায়েলের বিমানকে এখানে বাংলাদেশ অবতরণ করতে দিবে সরাসরি এবং সেটা অস্ত্রের কি আছে। কোন রকম মানে আপনার যুদ্ধ সম্পর্কিত বিষয়ে অস্ত্রের পারপাসে এখানে ইসরায়েলের বিমান ঢাকায় অবতরণ করতে দিবে এশিয়ার কোন রাষ্ট্রই এরকম তাদের বিমান ঘাটি অথবা তাদের কোন এয়ারপোর্ট ইউজ করতে দিবে না আপনার ইসরায়েলের পক্ষে আর বাংলাদেশের তো প্রশ্নই বাংলাদেশের সাথে আমেরিকার যে সম্পর্ক খুবই স্বাভাবিক এবং ব্যবসা বাণিজ্যের সম্পর্ক স্বাভাবিক এইখানে পোশাক শিল্পের জন্য বিমানই আসবে কার্গো বিমান অস্ত্র বহন করেও আসবে না আর অস্ত্রের জনিত কারণে বা কোনো অন্য দেশের কোন মানে যুদ্ধজনিত কারণে ভায়া মিডিয়া হিসেবেও বাংলাদেশের এয়ারপোর্টে আপনার ইসরায়েলের কোনো বিমান নামবেন তো যেখানে আবু বকর ভাই যে বর্ণনা দিলেন আমার প্রশ্ন হলো আমি প্রথমে যে বিষয়টি বলি আমি জানতে চাই যে ন্যাশনাল এয়ারলাইন কর্তৃপক্ষের কোন দায়িত্বশীল ব্যক্তি এই খবরটি দিয়েছেন সেটা হলো একটি প্রশ্ন আর বাংলাদেশের সাথে ফর্মালি কোন রকম আমাদের কূটনৈতিক সম্পর্ক ইসরায়েলের নাই সুতরাং ইসরায়েলের বিমান কূটনৈতিক সম্পর্ক বেঁধে রেখে আমাকে আমি শেষ করছি আমি শেষ করি আমি আপনি পয়েন্টটা মোল্লা আপনি ইয়ে করে রাখেন টুকে রাখেন তারপর আপনি উত্তর দিবেন তো সুতরাং তা না হলে আমি পয়েন্ট হারিয়ে ফেলি যে বিষয়টি হচ্ছে যে আমাদের সাথে ইসরায়েলের কোন কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়নি বা আগেও ছিল না এখনো নেই এরকম একটা বড় ধরনের ঘটনা হলে যে বাংলাদেশ একটি রাষ্ট্র যে রাষ্ট্রের যে রাষ্ট্রটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এই রাষ্ট্র ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপন করেছে এটা লুকানোর কিছু নাই সুতরাং ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক বিষয়টি আমরাও শুনেছি যে আমেরিকা এমন বিষয়টি আমেরিকার এয়ারলাইন্স এর প্লেন এগুলো এখন প্রশ্ন হলো এই যে আমেরিকার কোন প্লেন তেলাভিভের এয়ারপোর্টে টাচ করে বাংলাদেশে আসতে পারে কারণ আমেরিকার সাথে তো আমাদের কোনো কূটনৈতিক সংকট নাই এই বিষয়গুলো আজকাল দেখলাম যে এই সাধারণ সিম্পল বিষয়গুলোকে খুব কমপ্লিকেটেড করা হচ্ছে এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে এরকম দেউলিয়াতে পৌঁছেছে যে ইসরায়েলের বিমানকে এখানে বাংলাদেশে অবতরণ করতে দিবে সরাসরি এবং সেটা অস্ত্রের পার পারপাস কি আছে কোন রকম মানে আপনার যুদ্ধ সম্পর্কিত কোন বিষয়ে এখানে ইসরায়েলের বিমান ঢাকায় অবতরণ করতে দিবে বাংলাদেশের পররাষ্ট্র এতই দেউলিয়ার পর্যায়ে না না আবু পররাষ্ট্রাই এইভাবে আপনি যখন বলে গেছেন আমার কিন্তু পয়েন্ট করার কথা ছিল আমি কিন্তু না আপনি যখন আবার বলবেন তখন তো বলবেন আমি তো পয়েন্ট হারিয়ে ফেলবো আমি তো আপনাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করছি না আমি দেখুন আপনি যখন বলছেন এখন জি আমাদের এই জায়গাটা একটু ধৈর্য ধরতে হবে তা না হলে মুশকিল আলোচনা হয় না এখন প্রশ্নটা হলো এই যে আমি যেটা মনে করি যে এশিয়া রিজিয়নের কোন দেশ সরাসরি এরকম ইসরায়েলের সঙ্গে যদি আরব বিশ্বের যুদ্ধ বাদে আমি আমার কূটনৈতিক অভিজ্ঞতা যতটুকু আছে তাদের বলতে পারি যে এশিয়ার কোন রাষ্ট্রই এরকম তাদের বিমান ঘাঁটি অথবা তাদের কোন এয়ারপোর্ট ইউজ করতে দিবে না আপনার ইসরায়েলের পক্ষে আর বাংলাদেশের তো প্রশ্নই আছে এই ধরনের কথাবার্তা কিভাবে আসে আমি ঠিক বুঝি না এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার কূটনীতি এমন এক বিষয় কূটনৈতিক সম্পর্ক না থাকলে কোনো দেশের সাথে আর কোন দেশের সাথে আপনার স্পেশাল রেজার্ভেশন থাকলে সেই দেশের আপনি বিমান আপনি কিভাবে আপনার 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 ইয়ে পর্টে অবতরণ করাবেন এটা তো প্রশ্নই ওঠে না সাধারণ কূটনীতি জ্ঞান থাকলে এই এই ধারণা আমাদের আসতে পারে না এখন প্রশ্ন হলো এই যে হ্যাঁ মধ্যপ্রাচ্যে যেই ইয়ে হচ্ছে আপনার দেখেন ঈদের দিন যে ঘটনাটা করেছে ঈদের দিন হামাসের সর্বোচ্চ নেতা ইসমাইল হানি তিন ছেলেকে হত্যা করেছে আমি মনে হয় পৃথিবীর সমস্ত নৃশংসতাকে একেবারে ছাড়িয়ে গেছে এই আমি কেন বলছি একবিংশ শতাব্দীতে এই ধরনের নৃশংসতা পৃথিবীর কোথাও ঘটেছে খুব কম আমার জানা নেই তো আপনি বলেন এখানে তার তিন ছেলে মোহাম্মদ তারপরে আমির তারপরে হাজেম এই তিনজনকে হত্যা করে যে আর কিছুদিন আগে তার বড় ছেলেকে হত্যা করেছে তার এই তিন ছেলের সাথে নাতি ইসরায়েলিরা হত্যা করেছে এবং একশো তিরিশ জনের হত্যা করেছে এমতো অবস্থায় হ্যাঁ একটি যুদ্ধযুদ্ধ ভাব রয়েছে মধ্যপ্রাচ্যে কিন্তু এই যুদ্ধযুদ্ধ আমরা জানি আমরা নৈতিকভাবে প্যালেস্টাইনি রাষ্ট্রের সমর্থক এবং প্যালেস্টাইনিদেরকে আমরা আমাদের পররাষ্ট্র নীতির একেবারে অগ্রভাগে সমর্থন করি আমাদের পররাষ্ট্রনীতির একটি অন্যতম বিষয় হলো এই যে যারা প্যালেস্টাইন নির্যাতিত প্যালেস্টাইনি যারা প্রতিদিন ইসরায়েলিদের দখলদারিত্বের কারণে ভূমি হারাচ্ছে তাদের দেশ হারাচ্ছে তারা ডায়াস্কোর হয়ে যাচ্ছে তার বাড়িঘর হারাচ্ছে তাদেরকে নৈতিক সমর্থন এই বাংলাদেশ যখন তৈরি হয় তখন থেকে আমাদের আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু এই এই বাংলাদেশের মহান স্থপতি তিনি প্যালেস্টাইনি কে যেদিন থেকেই এই রাষ্ট্রের পক্ষে এবং সমর্থন আসছেন। এবং তা রয়েছে এবং হ্যাঁ সরকার পরিবর্তন হয়েছে কিন্তু বাংলাদেশের নীতিতে প্যালেস্টাইনিদের প্রতি বাংলাদেশ সরকারের যে সমর্থন বাংলাদেশের যে জনগণের যে সমর্থন ওই জায়গাটিতে একটিও একটু খামতি ঘটেনি সুতরাং এখন যেই খবর গুলো আসছে এইগুলো আসলে ঘুরিয়ে খবর আসছে বিভিন্ন কারণে এটা রাজনৈতিক কারণে একটি জরুরি বিষয় বাংলাদেশের সাথে পোশাক শিল্পের যে সম্পর্ক আছে ইউএস এতটুকু খর্ব হয়নি বিভিন্ন কারণে হয়তো একটু একটু ইয়ে হয়েছে এটা হলো পার্সোনাল কারণে কোনো ফ্যাক্টরি যদি তার নির্মিত পোশাক যদি একটু মানে মানে আপনার কোয়ালিটি ক্ষেত্রে খামতি ঘটেছে সেইখানে ইউএস বাইয়াররা কোনো কোনো জায়গায় আপত্তি করে স্টক লট করেছে বা কোনো কোনো বিধিনিষেধ তারা বলে দিয়েছে যে এই এই ধরনের করলে আমরা না কিন্তু বাংলাদেশের সাথে যেহেতু আমাদের বাংলাদেশের সাথে আমেরিকা যে সম্পর্ক খুবই স্বাভাবিক এবং ব্যবসা যে সম্পর্ক স্বাভাবিক এইখানে পোশাক শিল্পের জন্য কার্গো বিমানই আসবে কার্গো বিমান অস্ত্র বহন করেও আসবে না আর অস্ত্রের জনিত কারণে বা কোন অন্য দেশের কোন মানে যুদ্ধজনিত কারণে ভায়া মিডিয়া হিসেবে বাংলাদেশে এয়ারপোর্টে আপনার ইসরায়েলের কোনো বিমান নামবে না এটাই হলো কথা এগুলো হলো অতিকথন কথন অতি চিন্তন এগুলো অনেক সময় সাংঘাতিক সমস্যা তৈরি করে শুধু জাতীয় পর্যায়ে বিভিন্ন ধরনের কমিশন তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে এক ধরনের এই ধরনের মন্তব্যগুলো উত্তাপ সৃষ্টি করে তো আমি মনে করি The Foreign Minister of Bangladesh is very, very matured and cool enough to handle this matter, to handle the propaganda in a very fine and pragmatic way, so that no blame can come to the Foreign Ministry of Bangladesh and to the sovereignty of Bangladesh in this respect. Thank you very much.